শুভ সকাল বন্ধুরা আজ আঠাশে জুন দু শুক্রবার প্রভাতি চর্চায় সবাইকে স্বাগত আজ মৃদুল দাশগুপ্তের কবিতা নিয়ে চলে এসেছি মৃদুল দাশগুপ্তের জন্ম বরিশালে পেশায় তিনি সাংবাদিক বড়দের জন্য সংখ্যায় বেশি লিখলেও ছোটোদের জন্য লেখেন একই দক্ষতায় বিষয়বস্তুর দিক থেকেও তার কবিতা বৈচিত্র্যপূর্ণ তার কোনো কবিতায় আছে নিছক মজা কোনো কবিতায় আছে বিদ্রূপের খোঁচা আবার কোনো কবিতায় আছে ফেলে আসার সময় বা মানুষের স্মৃতি বড়দের মতো ছোটদের কবিতাতেও তিনি তুলে ধরেন সমাজের এককিবারে সাধারণ মানুষের কথা তাদের সুখ তাদের দুঃখ সবার দুঃখ দূর করে এক সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখেন তিনি সেই স্বপ্ন বোনা হয়ে থাকে তার কবিতার পঙ্ক্তিতে পংক্তিতে ঝিকিমিকি ঝিরিমিরি ছোটদের জন্য লেখা তার কবিতার বই আজ টুংটাং ডিং ডং এই কবিতাটি নিয়ে হাজির হয়েছি টুংটাং নদী তীরে ডিং ডং গ্রামটি সেখানে থামুক গিয়ে তিন নম্বর ট্রামটি পাথরের বাড়িঘর রং টং করা নেই স্কুল ঢং ঢং পড়া নেই পড়া নেই সেখানে আকাশে চাঁদ টিং টিংয়ে ফালি আম জাম বাগানের ভীম সিং মালি সংসেজে বসে থাকে ফল ছুতে মানা নেই অং বং পুলিশের থানা নেই থানা নেই একঝাঁক পড়ুয়ার ক্রিং ক্রিং ফুর্তি তিন নম্বর ট্রাম ছাড়া এইভাবে উর্তি ভাঁজ করা রামধনু পিং পং সাঁই সাই জং ধরা লোহাদেরও চং মং প্রাণ চাই খুব ভালো থেকো বন্ধুরা আজ আসি বিদায় বন্ধুরা